নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, এবার তিনি উম্মাকে নেতৃত্ব দিবেন। কারণ আল্লাহ পাক তাকে একটা ভিশন দিয়েছেন, ভিশন তাকে ফিক্স করতে হবে। ভিশন মানে কি? লক্ষ্য। লক্ষ্যটা কি? লক্ষ্যটা এক বাক্যে হচ্ছে আমি আপনি আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পুরো উম্মা আমরা যেন দুনিয়াতেও সফল হই, পরকালে জান্নাতে যাই। ব্যাস, সিম্পল। এর চেয়ে বড় কোনো ভিশন আছে? আমাদের ভিশন দুইটা, এক কোরআন সুন্নাহ রাসূলের সিরাত তাসকি এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই, পরকালে জান্নাতে যাই। ব্যাস এতটুকুই। আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড, মানে সাফল্য ব্যর্থতার মানদণ্ডটাই পরকালের জান্নাতে যাওয়া না যাওয়ার মানদণ্ড নয়। দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয়, দারিদ্রতায় থাকে, অভাবে থাকে ইত্যাদি ইত্যাদি, তাহলে এর মানে এই না যে সে জান্নাতে যেতে পারে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এই শরিয়া দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন, দুটো। একটা হচ্ছে আমরা যেন দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারি, বিজয়ী হতে পারি, বিজয়ী উম্মা হতে পারি, এবং পরকালে যেন আমরা জান্নাতে যেতে পারি। দ্যাটস অল, এটা আমাদের ভিশন। তো এই ভিশনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ছিল না, এখন এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিমসেলফ তিনি নেতৃত্ব দিয়েছেন কিনা, দিয়েছেন কিনা। প্রথমে দেখিয়েছি আপনাকে আগের ক্যারেক্টার, ওই আগের ক্যারেক্টারগুলো কি পরে নাই হয়ে গেছে? ওই ক্যারেক্টারগুলো আরও বেশি দীপ্তমান হয়েছে। কোনটা আরও বেশি দীপ্তমান হয়েছে? এখন বহি আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটাতে ফোকাস করলেন সেটা হলো ইলম অর্জন করা এবং অন্যকে ইলম শেখানো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ইলম শিখছেন। এটা ইলম না কোরআন? এটা ইলম নয় কি? এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া ইলম, ওয়াহি, এবং এর সাথে হিকমা দেয়া হয়েছে, মানে সুন্নাহ। তো কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক তাকে শিখাচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার উম্মাকে শেখাচ্ছেন। তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাবলীগুলোর সাথে সে নিজে ইলমের ধারকবাহক হবে এবং সমাজে আলো ছড়িয়ে দিবে জ্ঞানের। এটাই হচ্ছে একজন নেতার আদর্শ, আদর্শ নেতার গুণাবলী, যে নিজে ইলমের ধারকবাহক হবে এবং জনগণের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেবে। আর এই জ্ঞানের ডেফিনেশনটা কি হবে তাহলে? শুধু কি বস্তুবাদী জ্ঞানই জ্ঞান, নাকি জ্ঞানের কোনো ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে? সংজ্ঞাটাও আমরা কোরআন থেকে নেই, সংজ্ঞাটা আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা কাহাফের মধ্যে, ওয়াকুলুল হক মিন রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। এই হক বা সত্যটা তোমার রবের পক্ষ থেকে আসে। সূরা বাকারা আছে, ওয়াকুলুল হক মিন রব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। মানে হক, এই জ্ঞান, এই কোরআন যেটাই আপনি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান। তাহলে জ্ঞান কোনটা? যেটা আমাকে আল্লাহ চিনাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, এর মানে কি? পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা পর্যন্ত পৌঁছায়, এটাই জ্ঞান। আর যেটা আমাদেরকে ওখান থেকে দূরে সরায় দেয় সেটা কি জ্ঞান? এখন মূল জ্ঞান তাহলে কি? কোরআন এবং সুন্নাহ, এটা আল্লাহ পাকের ওহীটাই মূল জ্ঞান। এর সাথে প্রাসঙ্গিক উপকারী যে কোনো ইলম চর্চা করা যাবে, হোক সেটা মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, দর্শন, রসায়ন, পদার্থ, সাহিত্য, সবই চর্চা করা যাবে, যতক্ষণ না সেটা কোরআন সুন্নার যে মূল ধারা, মূল নীতি, এর সাথে সাংঘর্ষিক। আমার কথা কি বুঝতে একটু কষ্ট হচ্ছে? হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার মূল ধারার সাথে, মূল নীতির সাথে এই জ্ঞানগুলো কন্ট্রাডিক্টরি না হবে, ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে। এখন আমরা নেশন ওয়াইজ দেখেন যে আমরা কি আসলে কোরআন এবং সুন্নার জ্ঞানটা প্রমোট করছি না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট করছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি, নাকি কোরআন সুন্নার জ্ঞানটাকে বেশি প্রমোট করেছেন? একজন সফল নেতা, সফল নেতৃত্বের প্রথম কাজ নিজে জ্ঞানের ধারকবাহক হওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিপ্লব ছড়িয়ে দেওয়া। ঠিক আছে ভাই, দুইটা পয়েন্ট পেলাম আমরা। এখন আপনি খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো এই পুরো মহাবিশ্বের, মানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ, এবং তার অনুসারীদেরকে আপনি দেখেন, একজন অনুসারী খুঁজে পাবেন না যিনি অজ্ঞ। আছে নাই, বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আলোর দুধি ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন। এই জ্ঞান কি মরে গেছে না এখনো জীবিত? এই হলো জ্ঞান। তাহলে আমরা যদি সফল নেতা হতে চাই, সফল নেতৃত্বের দাবি করি, তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব সংঘটিত করতে হবে। এটার জন্য শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান যথেষ্ট নয়। যতক্ষণ না আমরা জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি, ততক্ষণ পর্যন্ত এই জাতির, এই আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী সোনামণিদেরকে নিয়ে, এটা বাস্তবায়িত হবে না।
আল্লাহ পাক আমাদের সবাইকে ইলম শেখার তৌফিক দান লাস্ট টাইম প্রশ্ন করি ইলম মানে কোন ইলম ভাই শুধু কি বস্তুবাদী জ্ঞান বা শুধু কি কুরআন সুন্নাহ কুরআন এবং সুন্নাহ অবশ্যই মূল মৌলিক শেখর এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে নেতা কেন পুরো জাতিটাই দেখবেন মাশাআল্লাহ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান আমিন তিন নম্বরে আসি আজকে তো সব বলতে পারবো না বলেছি ইনশাআল্লাহ আগামী কালের জন্য কিছু রেখে দিচ্ছি আজকে আমি চেষ্টা করছি 10টা টাচ করা ঠিক আছে ইনশাআল্লাহ শর্ট করে করে তিন নম্বরটা বলি দেখো তিন নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইলম আল্লাহর কাছে পেয়েছেন সাহাবীদেরকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন তিন নম্বরটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে খান্ত হলে চলবে না মানুষকে শেখালেই চলবে না নিজেকে আগে আমল করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন হুনাইনের যুদ্ধ চলছে একটু মনোযোগ দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশের সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আনা রাসূলুল্লাহ লাস্তু কাযিবান আমি মুহাম্মদ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু কাযিবান আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না তিনি নিজে সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবীদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রাসূল আমি মুহাম্মদ আমি মিথ্যাবাদী নই হালুম্মা ইলাই আমার দিকে তোমরা আসো ছুটে আসো তখন সাহাবীরা ছুটে আসে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা সামন থেকে নেতৃত্ব দাও এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে তাই না সামন থেকে নেতৃত্ব দেয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁজছে পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল খোঁড়া হয়েছিল মনে আছে আপনাদের যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল খুঁড়ে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোঁড়ো তুমি আবু বকর তুমি খোলো ওমর তুমি খোঁড়ো আলী তুমি খোঁড়ো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন আমি বুঝাতে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না নিজে করে দেখান যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত তেলাওয়াত করছেন যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম না আমি বললাম তাহাজ্জুদ পড়েন আমি পড়ি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মিলান দেখে আশপাশে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন কয়জন পাবেন নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছি কত এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনাড়ম্বর জীবন যাপন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবন যাপন করেছেন তিনি নিজে মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না আর আমাদের এত পরীক্ষা আল্লাহ নিবেন অনেক কারণ এগুলো যার ইমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন অনেক সময় রুটি খাচ্ছেন জাইতুনের তেল দিয়ে খুব রেয়ার গোশত খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান না তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজেও সেটা আমল করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান সৎকা করো বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি দান করে দিতেন দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে অন্য অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না করব নবীজি কিছু দিতে পারলেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাশাআল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার কোথেকে আসলো তখন তিনি তখন তার স্ত্রীরা বললেন আম্মা জান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছেন আপনারা ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যান
এবং দ্বীনের জন্য আপনাদের এই অর্থ বিত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক তার পরকাল গোছাবে, যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করেছেন জানেন? হাত তুলে দোয়া করেছেন। দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি কারণ আমার ছেলের নাম উসমান, ওকে দেখলে আদর করতে হবে, দোয়াটা যেন করা যায়। আল্লাহুম্মা সাহহিলিল হিসাবা আলাল উসমান, আল্লাহুম্মা সাহহিলিল হিসাবা আলাল উসমান। আল্লাহ তুমি উসমানের, উসমান রাদিয়াল্লাহু আনহুর একদম সহজ হিসেব নিয়ে নাও। এই যেন উসমান রাদিয়াল্লাহু আনহুর হিসেব হবে তিন নাম্বার, প্রথমে আবু বকর সিদ্দিক, তারপর উমর ইবনে খাত্তাব, তারপর উসমান ইবনে আফফান, এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন, হিসাব সহজ নাই। ওই যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একদিনের আমল, এরকম লাইফ ছিল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাতেন, খালি বলেননি দান করো। আর আমরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে, আপনি কয় টাকা দান করেছেন? আপনি দেন 50, কে কে 50 দিবেন হাত তোলেন, বাস আমি কিন্তু বলছি না আর কি, বাস 50 দিল, কে কে 20 দিবেন, কে কে 20 দিল, কে কে 10 দিবেন 10 দিল। লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে, 1000, কে কে 500 দিবেন, শেষে বলে ভাই খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই, খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই। এই হচ্ছে অবস্থা। তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে, নিজের দান কি বুঝাতে চাচ্ছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কথার মানুষ ছিলেন না, নিজে কাজ করে দেখিয়েছেন। আমরা নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত, পড়ি পাঁচ ওয়াক্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে 8 ওয়াক্ত। বলুন কিভাবে? পাঁচ ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, এটাও একটা ওয়াক্ত ধরলাম আর কি, ইশরাক, চাষ্ট, ইশরাক এবং চাষ্ট, সালাত দুহা, দেখ কয়টা হচ্ছে, 8টা হচ্ছে। এছাড়াও যখনই ওযু করতেন নামাজ পড়তেন, যখন সময় পেতেন নামাজ পড়তেন, তেলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয়, মানুষের তেলাওয়াত শুনতেন। আপনারা ওই হাদিস জানেন, তিরমিজিতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে। তো বললে অনেক কথা বলা যাবে, মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন, একদম তাসবিহ তাহলিল থেকে শুরু করে, জিকির আজগার থেকে শুরু করে, জিহাদ দিন কায়েম পর্যন্ত শুধু বলেন নাই, করে দেখিয়েছে। একটা আমলও তিনি শুধু বলেন নাই, করে দেখ। তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না, কাজ করে দেখাতে হবে। খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ, বরং কথা কাজ করে দেখাতে হবে। সমৃদ্ধি কাকে বলে, উন্নতি কাকে বলে, অগ্রগতি কাকে বলে, একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে? শুধু মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয়। আপনি যদি ভুটানকে দেখেন, সেখানে এত এগুলো পাবেন না, আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না, বাট তারা সুখী, হ্যাপি, তারা হ্যাপি, তারা কেউ না খেয়ে মরে হ্যাপি। আমরা অনেক বড় বড় কথা বলি, অনেক কিছু বলি, আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না, তর্ক করতে চাচ্ছি না, কিন্তু আপনারাও জানেন ভালো করে কথা কাজে মিল নাই। এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি, আমরা খেয়ানত করছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতেই হবে, যেই হোক না কেন, উপরে যেই আসুক না কেন, তাকেই আল্লাহপাক জিজ্ঞাসা করবেন, পুরো ন্যাশনের হিসেব তাকে দিতে হবে। এটা খুব ডিফিকাল্ট। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলতেন, তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না, তোমাকে জোর করেও যদি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে, তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আমরা কত কত সমস্যা দেখবেন, এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, জাতিকে কি শিখিয়েছ, হ্যাঁ ইসলামের খেদমত নিয়ে জিজ্ঞাসা করবেন, অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন, তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা, আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে, সততার সাথে প্রশাসন চালিয়েছো কিনা, না দুর্নীতি করেছো, কখনো ঘুষ খেয়েছি না কিনা, কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছো কিনা, কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছো কিনা, এক একটা হিসেব না দিয়ে কেউ পার পাবে না। বিশ্বাস করেন, আমি যে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু হিসেবের কথাটা বললাম না, তার আগেও দুটো লাইন আছে হাদিসে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক তাকে যে তাসবিহ শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা করবেন, ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই, পরে কাউকে শিক্ষা দেন। এরপর আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও, সাল তুতি, তুমি চাও তোমাকে দেওয়া হয়। নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, হিসেব শুরু করো। হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ, হিসেব শুরু না হওয়াটাই কিয়ামতের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা, হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। ওইখানে কেউ হিসেব শুরু করাতে পারবে না, আদম আলাইহিস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, ঈসা ইবনে মারিয়াম, মূসা, কেউ পারবেন না।
পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন, আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন, তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও, তিনি যেতে কান্নাকাটি শুরু করবে, হাউমা করে কান্নাকাটি শুরু করবে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক পরে ইসলাম কবুল করেছি, সেই কত বছর বয়সে, আমি কিভাবে আগে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের পর্দা দিয়ে ঢেকে নেবেন, এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাসভাবে নূর আর রহমত দেওয়া হচ্ছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর। তারপর উমর রাদিয়াল্লাহু আনহুর পালা আসবে, উমর ইবনে খাত্তাব একইভাবে কান্নাকাটি করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলো দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে ওর মিসাল আর উমর ইবনে খাত্তাবের নেকির মিসাল হবে। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো বললামই, তারপর আলী ইবনে আবি তালেব, তার ব্যাপারে এসেছে সবচেয়ে তড়িৎ হিসাব করা, সবচেয়ে ফাস্ট। আলী রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া করতেন, এই দোয়াটা আমরাও করি, তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সেই কিশোরে বা যৌবনকালেই কোনো একটা অঘটন হলো বা দিনের জন্যে কোনো একভাবে আমার ইন্তেকাল হয়, এটা আমি পছন্দ করি না, এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন। বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদত লাভ করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে, যে আল্লাহবাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাহবাক তাকে সেটাই দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহবাক আমাদের সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দান করে।